আইপিএল এর পরেই শুরু হতে চলেছে আইসিসি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড অর্থাৎ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে ভারতের প্রথম স্কোয়াড অর্থাৎ কেমন হতে পারে সেই কুড়ি জনার স্কোয়াডটার কারণ করোনা ভাইরাসের এই প্যানড্রাবিং কারণে কুড়ি জোনার স্কোয়াড ঘোষণা করতে হবে সব দলকে যেখানে আগে পনেরো জনার স্কোয়াড ঘোষণা করতে হতো কিন্তু এখন কুড়ি জনের স্কোয়াড ঘোষণা করতে হবে তো সেখানে ভারতের স্কোয়াড একে এগিয়ে থাকবেন আজকে আমরা সম্ভাব্য স্কোয়াড দেখানো বলতে আর আগে আমার চ্যানেলের প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু এখনই ক্লিক করুন যেখানে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার একুশের জন্য ভারতের সম্পূর্ণ স্কোয়াড কুড়ি জন যেখানে সম্ভাব্য ব্যাটিংয়ে রোহিত শর্মা বিরাট কোহলি সূর্য কুমার যাদব শেখর ধাওয়ান শেয়স আইয়ার মনীষ পাণ্ডে এবং মায়ঙ্ক আগার দেখা যেতে পারে যেখানে উইকেট কিপার হিসেবে অবশ্য তিনজনকে দেখা যাবে যেখানে ঈশান কিষেন ঋষভ পান্ত কে রাহুল অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাতেজা হার্দিক পান্ডিয়া সাদুল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দরকে দেখা যাবে অন্যদিকে বলার হিসেবে জসপ্রীত বুমরা চাহাল দীপক চাহার কুলদীপ যাদব ভুবনেশ্বর কুমার এবং মোহাম্মদ সামিকে দেখা যাবে এখানে যদি কোনো প্লেয়ারের চোট না হয় তাহলে প্রায় সম্ভাব্য এই স্কোয়াডটাই আপনারা দেখতে পাবেন যেখানে অবশ্যই জনের যেহেতু স্কোয়াড ঘোষণা করতে হবে তো সবাই চাইবে যেন এক্সপিরিয়েন্সওয়ালা প্লেয়ারদের নেয় এবং তোমাদের মতামত আপনাদের মতামত নিজে কমেন্টে জানান যে ভারতের স্কোয়াড কেমন হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তো টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমার মতামতে এই স্কোয়াডই হবে এবং আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান যে কেমন হতে পারে যেখানে যদি আইপিএলে কেউ দুর্ধ পারফরমেন্স করে যেরকম দু হাজার কুড়ি সালের আইপিএলে আপনারা দেখেছেন রাহুল তেওয়াতিয়া সেরকম যদি করে ফেলে কেউ তো অবশ্যই সে সুযোগ পেতে পারে তো এমনটাই কিছু হেরফের হতে পারে এছাড়াও কোনো হেরফের হবে না এই এক্সপিরিয়েন্সওয়ালা দল নিয়েই কিন্তু যাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে অর্থাৎ ইউইএতে অলরেডি তো আইপিএল হবে আবার সেখানেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কবে হবে সবচেয়ে বড় খবর তো আপনাদের মতামত নিচে কমেন্টে জানান আজকের ভিডিও রইল এইটুকু ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকমভাবেই সাপোর্ট করবেন আবারও পরবর্তী ভিডিও দেখা হচ্ছে